ইতালিতে সম্প্রতি বিদ্যুতের দাম 50% বাড়ানো হয়েছে আর গ্যাসের দাম বাড়ানো হয়েছে 40%। এর প্রভাবে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। ইতালির রাজধানী রোমে অবস্থিত বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, কৃষিপণ্য উৎপাদনে শ্রমিক সংকটও এর মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। বৈরী আবহাওয়ার কারণে বাড়ছে পরিবহন ব্যয়। এক জরিপে দেখা গেছে, গত কয়েকদিনে সব পণ্যের দাম বেড়েছে 29%, যা এ যাবৎকালে রেকর্ড। দেশটির প্রধান খাদ্য পাস্তার দাম বেড়েছে 10.08%, চালের দাম বেড়েছে 25%, গমের দাম বেড়েছে 10%। এ অবস্থায় জনজীবনে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। সংসারের ব্যয় মেটাতে হিমশিম অবস্থা প্রবাসীদের। নিত্য পণ্য সমস্ত জিনিসের দাম বেড়েছে, শুধু প্রবাসীরাও নয়, ইটালিয়ানরা এখনও কেনাকাটা করছে না আগের মতন, ফলে আমাদের ব্যবসা মন্দে ভাব দেখা দিয়েছে। আমাদের যে ব্যবসার মাল অনেক শর্ট এবং সবকিছুর দাম একটু অনেক বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা মানে একটু খারাপ, আস্তে আস্তে আশা করি ভালো হবে। আটা ময়দা চাল সব কিছুরই দাম বাড়ায়, কিন্তু বেতনেরও কোনো ইনক্রিজ হচ্ছে না, এবং চাকরি ক্ষেত্রে এটা তো আপনারা জানেন, করোনা পরিস্থিতির কারণে বিভিন্নভাবে আমরা সাফারিং হচ্ছি। ইতালিতে পাস্তা এবং রুটি দৈনন্দিন খাদ্য তালিকায় অন্যতম, কিন্তু জ্বালানি খরচ, পরিবহন এবং শ্রমিক সংকটের কারণে উৎপাদন খরচ বেড়েছে বেশ। এছাড়া সারের দাম বেড়েছে 143%, যা অতীতে কখনো ঘটেনি। খরচের তুলনায় আয় কমেছে কয়েক গুণ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।